জাতীয় ব্যাপার বিশেষজ্ঞ প্রফেসর সমরেন্দ্র বসা জুড়ি হয়েছেন প্রফেসর বসা স্বাগত করি আলোচনা কু যেমন কিম জং উন সম্পর্ক আমি বহু সময় দেখু এভাবে একছত্রবাদী শাসক নিজ দেশর নাগরিকম সে ছাড়তে না এটি সে প্রকার স্থিতি রয়েছে কি যেহেতু উত্তর কোরিয়ারে যে কাম করছেন কিম জং উন শাসনরে সে রয়েছেন তাঙ্ক কথা তাঁকু মানিবাকু পড়িব ভুল হেলে মধ্য তাকু মুন্ডপাতি সহিবাকু পড়িব আর বোধবে এইভাবে স্থিতি আসিছি যে সে যাহা চাহিবে যেমতি কি যে ফ্লড ম্যানেজমেন্টরে অসুবিধা পাই যোটে 4000 লোককু প্রাণ হারিবা পাই পড়িলা বিস্থাপিত হবাকু পড়না অনেক অনেক লোককু সেইথিপাই 30 জনকু এক্সিকিউশন করিবা পাই সে নির্দেশ দেলে নিহতি দেখন্তু রিসেন্টলি আপনার অলিম্পিক্স রে যেতেবেলে সেমানে কোনসি পদক পাই নথিলে তাঙ্কর আশানুতীত মানে যাহা সে কিম জং উন আশা করিথিলে সেতিকি পদক নহেবারু তাঙ্কু সে যে লেবর ভাবরে নেইকি কাম করাইথিলে শ্রমিক ভাবরে তাহা তো গোটে নিহাতি অমানসিক কাম কিন্তু তাহাঠু অধিক বর্বর হইতিলা এই যে কাণ্ড যোথিরে দেখন্তু বন্যা বিভীষিকা যাহাকি ন্যাচুরাল কালামিটি কন্ট্রোল করে না এবং যে অধিকারী মানুষ যে 30 জনক সে ফাঁসি অর্ডর দিয়েছেন এটা বাস্তবিক গোটে অমানসিক কাণ্ড কারণ এতে বর্তমান সারা বিশ্বরে এটা গোটে বহুত নিন্দনীয় ঘটনা এইথিপাই যে যেহেতু সেখানকার যে নাগরিক মানে যে জনসাধারণ অনেক বা যে অধিকারী মানে তাঙ্কারে কাম করছেন সেমানে গোটে যে ভরসার মুখপাত্র আমি কহিবা যে কি প্রশাসক যে কি মুখ্য প্রশাসক যদি সে এপরি অমানসিক বা বর্বর কাণ্ড করতে কারণ এই বন্যা বিভীষিকা কু অটকাইবা তো বা ধর ল্যান্ডস্লাইড হয়েছিল জুলাই মাসে বা তাকে অটকাইবা কার ক্ষমতা না তথাপি যাহা হয়েছিল 4000 লোক মরিলে এবং এ ঘটনার ফাঁসি দেওয়া এটা তো কেবে বি যুক্তিযুক্ত নুহে কারণ যেতবে আমি দেখিলু অলিম্পিয়াডস মানুষ শ্রমিক ভাবে করা তাহা আমি সমালোচনা করুলু কিন্তু তাঠু শীর্ষ স্থান অধিকার করেছি এই ঘটনা এতে ইয়া আগর মধ্যে আপনার দেখুন কিছু স্কুল ছাত্র মানুষ মধ্যে মারি দিয়ে যাই পাখাপাখি 20-30 জন ছাত্র এই ঘটনা যেমন টিভি দেখুলে সে টিভি সেটা এলাও করা যায় না তেমন টিভি দেখবা আলোরে তাঁকু মারি দিয়ে যাই এইপরি অনেক কাণ্ড সে দেশে হুয়ে যা কি আমি কহবা গোটে মানবীয় গোটে আধারে গোটে হ্যুমানিটেরিয়ান গ্রাউন্ডে এসব কু কেবে প্রশংসা করা যাই নপারে তেমন এইপরি ঘটনার এই অমানসিক কাণ্ড এতে তাঁর মানসিকতার অভাব না এতে তাঁর ক্রূরতার চরম সীমাকে পৌঁছি লোককে ভয়ভীত করিবার গোটে প্রাকাষ্ঠা এহা বাস্তবিক নিহাতি গোটে নিন্দনীয় কথা মানে যেমতি আমি আলোচনা করি থাও যে কোনসি অসুবিধা হলে যেমতি লোকে ঈশ্বরঙ্কর শরণ পশি থাকে কহতি মতো ইয়া দিও সেয়া দিও কিন্তু বোধহয় এ কথাটি কুহযিব যে কেহি কেবে কহিবে না মতো উত্তর কোরিয়ারে জন্ম করন্তু এ প্রকার মানসিকতা নিশ্চয় লোক মনকু আসিপার নিহতি সেমানে কি আজি সতাক্ত আজি সেমানে যে ভারাক্রান্ত এবং মানসিক চাপরু সেমানে দেশ ছাড়ুচন্তি এবং সেঠারে যেতেবেলে কোনসি স্বাধীনতা নাহি না টিভি না রেডিও না স্কুল না এডুকেশন না ফটোগ্রাফি না আপনকর টুরিস্ট কোনসি থিরে স্বাধীনতা নাহি তেনো বাধ্য হই যে মানে শান্তপ্রিয় লোক যে মানে মানসিকতার উচ্চ স্থানে রহন্তি সেমানে দেশ ছাড়িবা পাই বাধ্য হউচন্তি এইথিপাই যে অমানসিক কাণ্ড বা এপরি শাসক তাঙ্কু দরকার নাহি এবং বিরোধ কলে মৃত্যুদণ্ড বা বিরোধ কলে ফাঁসি কাম ন করি পারিলে ফাঁসি কোন শাসন ব্যবস্থা সুধুরিব এতে যদি আন্তর্জাতিক সংগঠন বা যদি আমি কইবা সারা পৃথিবীরে গোটে পরিবার হিসাবে যদি ইউএন কাউন্সিল বা কোনসি প্রকার প্রেসর পড়ে তেবে মেবি হয়ে তো সুধুরি পারে বা আউ তো আতু দ্বিতীয় কথা হলা যেটা তাঙ্কা ভৌণী শাসক হেবে বা ইয়াঙ্কর যেতেবেলে অন্ত হেব সেতেবেলে হয়তো এহা সুধুরিব নহলে এবে কোনসি প্রকার মানে বিগত হিস্ট্রি দেখিলে আমাকে লাগুচি প্রতি বর্ষ যদি আমি হিস্টোরিক্যাল রেকর্ড দেখিবা 10 জন ফাঁসি পাউচন্তি প্রতি বর্ষ কোনসি না কোনসি ঘটনা হলে মানে এইথর কোন লাভ কিম জং উন কর কোন লাভ হউচি এতে কেবল তাঙ্কর ভয় মানে পৃথিবীরে মু হউচি সবুঠারু সর্বশ্রেষ্ঠ বলশালী এবং মোর ডিসিশন যাহা দ্যাট ইজ ফাইনাল এবং সে চরম ডিসিশন রে লোক মরি যান্তু জনসাধারণ ফাঁসি পান্তু তাঙ্কর কোনসি দুঃখ নাই কোনসি কষ্ট নাই কোনসি প্রকার তাঙ্কর সেথিরে মানে পরবাই নাই তেনু এপরি ক্ষেত্রে সারা দেশকু নর্থ কোরিয়াকু গোটে ভয়ভীত করে রখিবা তাঙ্কর হয়ত উদ্যম হইতেই পারে বহুত বহুত ধন্যবাদ প্রফেসর সমরেন্দ্র বসা আলোচনার আমার সহ রয়েছে মতামত রাখি।